হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোম গার্ডেনিং আজ আমি আপনাদেরকে বলবো নতুন একটি গাছ বেগুনিয়া গাছ সম্বন্ধে এটি একটি সিজনাল প্ল্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে বেগুনিয়া গাছটি হয়ে রয়েছে এটি খুবই সুন্দর কালার হয়ে রয়েছে এবং এর ফুলগুলো লাল এবং পাতাগুলো একটু রেডিশ টাইপের এবং বিভিন্ন কালারের পাতা এবং ফুল দেখা যায় পাতাগুলোর কালার লাল নীল হলুদ অনেক সময় কমলা সবুজ তো অবশ্যই দেখা যায় আর ফুলগুলোর কালার হলুদ নীল কমলা সবুজ ফুলগুলোর বিভিন্ন কালার দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গাছটি পাতা সবুজ এবং ডিপ সবুজ এবং ফুলগুলো সাদা এবং যে পুঙ্কেশ্বর চক্র সেটা সম্পূর্ণ হলুদ হয়ে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই যে গাছগুলো রয়েছে আমি সাত থেকে আট ইঞ্চি টবে ইউজ করছি রোপণ করার জন্য আপনারা এটা শীতকালেই বেশি চাষ করতে দেখে দেখে যাবেন যে এটি শীতকালেই বেশি চাষ করা হয় থাকে তবে এটি গরমকালে কিংবা বর্ষাকালেও এই গাছটিকে বাঁচিয়ে রেখে পরবর্তী শীতকালে অর্থাৎ পরবর্তী বছরে আপনারাও এর থেকে ফুল পেতে পারেন অর্থাৎ একটি মাত্র সিজনাল প্ল্যান নয় কিন্তু পুরোপুরিভাবে শীতকালে বেশি ফুল দিয়ে থাকে তবে গরমকালে কিংবা বর্ষাকালে দুই একটা ফুল ফুটে থাকে কিন্তু এই যে পাতা বিভিন্ন কালার হয়ে থাকায় সেটাও আপনার বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে থাকবে তবে এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে অনেক সময় কাজ করে থাকে তাই আপনারা যারা ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে চান তারা এটা একটু অল্প যেখানে রোদ নাও আসে শুধুমাত্র আলো আসে সেখানেও এটি ব্যবহার করতে পারেন এই পাতাগুলো দেখতেই পাচ্ছেন যে বেশ মোটা মোটা পাতা তাই সেই মোটা পাতা হওয়ায় এর পাতায় জল বেশি থাকে তাই অতিরিক্ত জল দিয়ে গাছের গোড়াটা পচিয়ে দেবেন না বা ধসা রোগ লাগাবেন না তাই জল এমন দেবেন যে সপ্তাহে শীতকালে দু একবার জল দেবেন কিন্তু গরমকালে প্রায় দিন জল দেওয়ার প্রয়োজন থাকে তাই যারা মাটি হিসাবে কোকোপিট ব্যবহার করছেন তারা কিন্তু খুব ভালো করছেন কারণ গরমকালে কোকোপিট তার অতিরিক্ত জল ধারণ ক্ষমতার জন্য জলটা সঞ্চয় হয়ে রাখতে পারে আর অতিরিক্ত জল বের করে দিতে পারে কিন্তু মাটি সেটা পারে না এটা খেয়াল রাখবেন এছাড়া আপনারা এই কোকোপিটের সাথে মাটির সাথে কোকোপিটের সাথে একটু মাটি মিশিয়ে দেবেন এবং তার সাথে কিছুটা কম্পোস্ট সার এক ভাগ কোকোপিট এক ভাগ কম্পোস্ট সার এক ভাগ বাগানের মাটি এবং এক ভাগ জৈব রাসায়নিক সার অর্থাৎ গোবর সার এইগুলো সার জাতীয় সার এবং তুস তার পরিবর্তে ইউজ করতে পারেন আপনারা তাহলে খুব ভালো হয় গাছের গোড়াটায় সার এবং জল সারা বছর মেনটেন থাকে এই গাছে কিন্তু পোকামাকড় তেমন লাগে না আপনারা দেখেছেন যে গাছটি পাতাগুলো বিভিন্ন কালার হয়ে থাকায় পোকামাকড় লাগলেও ঠিক বলা যায় না তাই পোকামাকড় আমি দেখেছি লাগে না তাই আপনারা যদি তার থেকেও প্রিভেন্ট পেতে চান তবে সারা বছর এবছরের যেমন করেছি আমি পরের বছরও দেখাবো কীভাবে করতে হয় সারা বছর না করেন অর্থাৎ সিজনাল টাইমে অর্থাৎ যেই সময় দেখতে পাচ্ছেন যে পোকামাকড় লাগছে অন্যান্য গাছগুলিতে তখন এই গাছের ওপরে একটু নিম স্প্রে স্প্রে দিতে পারেন এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে গাছটি রয়েছে তা কিন্তু আপনারা শীত গ্রীষ্ম বর্ষা কীভাবে বাঁচাবেন সেটাও কিন্তু আপনাদের লক্ষণীয় বিষয় কারণ এটি যদি আপনারা এবছর চাষ করেন এবং কিনে আনতে তাই তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা লেগে যায় সেই টাকাটা থেকে আপনারা বছর সেই গাছটি যদি মারা যায় তাহলে গাছ মারা টাকার প্রশ্ন নয় কিন্তু এখানে গাছ মারা গেলে কিন্তু বেশ খারাপ লাগে সেখানে তাই আপনারা যদি এই গাছটি বাঁচাতে চান তাই গরমকালের দিকে একটু ছাওয়া জায়গা যেখানে সূর্যের রোদ একদম আসে না কিন্তু আলোটা আসে সেরকম জায়গা এবং বর্ষাকালে যেখানে জল সারাক্ষণ পড়ে না ছাওয়া জায়গায় যেখানে গাছের গোড়ায় জল যাতে না জমতে পারে সেদিকে লক্ষ্য রেখে সেরকম ছাওয়া জায়গায় আপনারা এটা রেখে দিলে পরবর্তী বছরে এটা পেতে পারেন এর থেকে নতুন গাছ তখন এটাকে রিপোর্ট করে দেবেন কিন্তু আর রিপোর্টের সময় কিন্তু আপনারা একটু আবার মাটিটা পাল্টে দেবেন কারণ মাটি একটু সারটা কমে যায় তাই সেখানে কম্পোস্ট সারটা বেশি তখন দিয়ে দেবেন তাহলে কম্পোস্ট সার সারা বছর নিজস্ব ফার্টিলাইজ হতে হতে এবং তার গোবর যদি মিশিয়ে দেন খুব ভালো হয় কারণ গোবর নিজে ফার্টিলাইজ হয় এবং ফার্টিলাইজ হয়ে হয়ে আস্তে আস্তে তার গাছের গোড়ায় সার জমা থাকে এবং সেই জমা সারটা আস্তে আস্তে গাছের কাজে লাগে আপনারা এই গাছের গোড়াতে সার হিসেবে তরল এনপিকে কিংবা যে আমি আমার চ্যানেলে আগে দেখেছি কীভাবে জৈব তরল সার তৈরি করতে হয় সেই তরল সারও ব্যবহার করতে পারেন আমার পদ্ধতি অনুসারে তাহলে খুব ভালো হয় গৃহস্থলে জিনিস থেকে কীভাবে তল ছাড় তৈরি করতে হয় তা যদি না জানেন তাহলে আগে আমার ভিডিওটা গিয়ে অবশ্যই দেখুন আমার সব ভিডিও আমার এই প্লে লিস্টে দেওয়া আছে কিংবা ডিসক্রিপশান বক্সের লিংকে গিয়ে সেখানে ক্লিক করতে দেখতে পারেন এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের চ্যানেলের এই ভিডিও আপনাদের ভিডিও আমার ভিডিও নয় এটা আপনাদেরই ভিডিও তাই আপনারা অবশ্যই এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যান বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়ে আপনারা লক্ষ্যই করবেন নিশ্চয়ই বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু খুবই একটি বুসি গাছ অর্থাৎ অল্প সময়ের মধ্যে একটি ঝোপঝাড় হয়ে যায় তাই সেই যে এর যে গাছের যে কাটিং হয় অর্থাৎ প্রত্যেকটা ডাল যে ডালটা ডালটাতে শক্তভক্ত ডাল হয়ে রয়েছে সেই ডালটা আপনারা কাটিং করে কেটে নেবেন কেটে নিয়ে রুটিং হরমোন দিয়ে এবং ফুলগুলো সমস্ত কিছু উড়িয়ে দেবেন মানে ছিঁড়ে দেবেন দিয়ে নতুন একটা জায়গায় যেখানে মাটিটা নরম হয়ে রয়েছে সেরকম জায়গায় রেখে দেবেন বা পুঁতে দেবেন অর্থাৎ পুঁতে দেবেন মাটিতে যেন ওই রুটিং হরমোন শুদ্ধ ডগাটা পোতানো থাকে তাহলেই সেখান থেকে কিন্তু নতুন গাছ পেয়ে যাবেন এটা করবেন একটু বর্ষাকালের দিকে কিংবা শীতকালের শুরুর দিকে কারণ গরমকালে এটা হয় না আর আমি আগে ভিডিওটি করতে পারি কারণ হচ্ছে কি আমার গাছে এত ফুল আসেনি আগে তাই আপনাদের সামনে ভিডিওটি আনতে পায় এখন এত বেশি ফুল এসছে বলে আপনাদের সামনে ভিডিওটি আনছি বন্ধুরা আমাকে আরও প্রমোট করে দিন অবশ্যই বন্ধুরা আগে আপনারা দেখেছেন যে আমি আরও ভিডিও আনতে চাই কিন্তু আপনারা বেশি পরিমাণে শেয়ার করছেন না বলে ভিডিও আনতেও পারছি না আমি বন্ধুরা এই গাছটি কিন্তু একটি দেশীয় গাছ নয় এটি একটি এসছে আমেরিকান গাছ আমেরিকান যে ব্রাজিলিয়ান গাছ একটি একটি আর এই ব্রাজিলিয়ান অঞ্চল থেকে এটি এসছে ভারতবর্ষ ইংরেজের হাত ধরেই ভারতবর্ষে এটি তাছাড়া বাংলাদেশ কিংবা নেপাল ভুটান বিভিন্ন জায়গায় ওটি আজকাল চাষবাস হয়ে থাকছে এবং সৌন্দর্য বৃদ্ধিতে এই গাছটি কিন্তু খুবই আজকাল ব্যবহার হচ্ছে কারণ গাছটি হট করে মারাও যায় না সেই জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন তাই বন্ধুরা কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টটা জানান বন্ধুরা আজকের আমার ভিডিওতে এইটুকুই থাকলো পরবর্তী যে ভিডিও আনবো সেখানে আপনাদের সামনে আরও অনেক কিছুই তুলে ধরবো যেখানে নতুন নতুন গাছ থাকবে নতুন নতুন ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন গাছ বন্ধুরা আজকাল বিভিন্ন রোগ জীবন ছড়িয়ে পড়ছেন আমার একান্ত অনুরোধ যে আপনারা সুস্থ থাকুন এবং অন্যদেরকেও সুস্থ রাখুন ধন্যবাদ বন্ধুরা